নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্পে স্টুডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত হাজির হয়ে গেলাম সরজিৎ ঘোষের একটি মন ভালো করা গল্প নিয়ে আমার গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গল্প পাঠ কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না চলুন তাহলে গল্পটা শুনে নেওয়া যাক সরজিৎ ঘোষের লেখা পয় মন্ত্রী সকাল থেকে সানাই বাজছে পাঁচ বছর পর চৌধুরী বাড়িতে আবার রব আত্মীয় স্বজনের কোলা হলে অত বড় বাড়িটা যেন গম গম করছে পাঁচ বছর আগের সে দিনটার কথা মনে পড়ছে তিতিরের তিতিরের বিয়ে তো বাড়িটা ঠিক এইভাবে সেজে উঠেছিল চৌধুরী বাড়ির যে কোনো অনুষ্ঠান মানে আত্মীয় স্বজনের মেলা তিতিরের একমাত্র ভাই তমগ্নর বিয়ে তিতির তো আনন্দেই আত্মহারা আনন্দ হবে নাই বা কেন একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা সে তো বিয়ের সাত দিন আগে থেকে তিতির চলে এসেছে বাপের বাড়িতে তবে বাপের বাড়িতে সাত দিন আগে আসা নিয়ে তিতিরের সাথে নলিনী দেবীর সে কি অশান্তি নলিনী দেবী অর্থাৎ তিতিরের শাশুড়ি মা তিতিরও আচ্ছা কোষে শাশুড়িকে শুনিয়ে দিয়েছে কত আর মুখ বুঝে মেনে নেওয়া যায় আসার আগের দিন সন্ধ্যেবেলায় নলিনী দেবী এসে ঢুকলেন তিতিরের ঘরে তিতির তখন আলমারি থেকে বেশ কয়েকটা শাড়ি বের করে বিছানার ওপর রেখেছে ভাইয়ের বিয়েতে পড়বে বলে যে দুটো ভালো শাড়ি কিনেছে সে দুটি শাড়িও তার মধ্যে আছে বিয়ের বেনারসিটাও বের করে আলাদা একটা প্যাকেট রেখে টলিব্যাগটার মধ্যে শাড়িগুলো একটা একটা করে গুছিয়ে রাখছে তখন নলিনী দেবী তিতিরের এই গোছ গাছ দেখে জিজ্ঞেস করলেন কী ব্যাপার বৌমা এই শাড়ি সারিটারি বের করে গোছ গাছ করছো তা কোথাও যাবে না কি তিতির শাশুড়ির দিকে না তাকিয়ে বলে উঠল কালই আমি বাপের বাড়ি যাব। নলিনী দেবী অনেকক্ষণের জন্য থমকে গেলেন কাল কাল কি করতে যাবে বরং একেবারেই যেও আর তো কয়েকদিন পরেই তোমার ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্যই তো কালই যাব। তোমার ছেলে সেটা জানে আমি ওকে বলেও দিয়েছি বিয়ে সে তো এখনও সাত আট দিন বাকি এত আগে থেকে গিয়ে কি করবে তাছাড়া আমার শরীরটাও ভালো নেই আমি একা রান্না বান্না করে সামলাতে পারবো অপুর অফিস সকালে এতগুলো কাজ তুমি বরং দুই তিন দিন আগে যেও আমার শরীর ভালো থাকলে তোমাকে বলতেই হতো না এর আগেও তো গেছো কখনো কি বলেছি তোমাকে তিতির মুখে কথাগুলো লাগানোই ছিল বলল জানতাম তুমি একটা নাটক করবি আমি ভাইয়ের বিয়েতে যাব এটাই তোমার হিংসা তুমি তো কখনোই আমার ভালো দেখতেই পারো না দেখছি তুমি ভেবেছো তোমার কথা শুনে নিয়ে দুদিন আগে যাব হুম আমি কালই যাব। তাতে তোমার যা ইচ্ছে করো তিতিরের এমন কড়া কড়া কথাগুলো শুনে নলিনী দেবী চুপ খুব নরমের সুরে বললেন তুমি আমাকে আজ যা বলে দিলে এরপর আমি কিছুই বলবো না তোমাকে বড় কষ্ট পেলাম বৌমা আমি হিংসা করি তুমি এটা আমাকে বলতে পারলে এ কথা শোনাও পাপ ঠিক আছে তুমি কালই যাও আমি সামলে নেব সত্যি কথা বলে দিয়েছি তো এখন খারাপ তো লাগবেই তোমার খারাপ লাগেনি আমার তোমার ভাইয়ের বিয়ে তুমি তো আনন্দ করবেই কথাটা বলেই নলিনী দেবী তিতিরের ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন সত্যিই তো আনন্দ করার জন্যই তো তিতির সাত দিন আগেই চলে এসেছে সব কিছু প্ল্যান করে রেখেছে কোন দিন কোন শাড়িটা পরবে এমনকি শাড়ির সাথে কোন জুয়েলারিটা ম্যাচ করবে সেসব আগে থেকেই ঠিক করা আছে বিয়ের দিন সকাল থেকেই তিতির এমনভাবে সেজে আছে তিতিরের ছোটো পিসি তো বলেই বসল তিতির তোকে তো বিয়ের কোণে বলে মনে হচ্ছে কাঁচা হলুদ রঙের শাড়ি কোপাই গোলাপ বেশ দেখতেও লাগছে তোকে এদিকে গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে হইচই শুরু হয়েছে কে যে বলল তমগ্নর গায়ে হলুদ পড়লে তবে গায়ে হলুদের তত্ত্ব যাবে ও বাড়িতে ওদিকে তিতিরের সেজো পিসি চিৎকার করতে করতে বলছে পাঁচজনইও লাগবে চারজনে হয় নাকি একজনেও কম হচ্ছে তিতিরের ছোট বৌদি মানে বড় জেটু ছেলের বউ এও হবার কথা গত রাত থেকে তার আবার জ্বর তাই একজনকে নতুন করে এও হতে লাগবে তিতির পাশেই ছিল তাই কথাটা তিতিরের কানে যেতেই তিতির মাকে ডেকে বলে কাউকে না পেলে আমি আছি মা আমি বরং ইয়ে হব তিতিরের এমন প্রস্তাবে তিতিরের মা অর্থাৎ তুলিকা দেবী অনিহা প্রকাশ করে বললেন তুই মনে হচ্ছে তোকে শুভ কাজে লাগবে না তিতি তখনও ভাবতে পারেনি। নিজের মা এমন কথা বলবে তিতি জিজ্ঞেস করে কেন আমি আবার কি দোষ করলাম মা দোষ কিছুই না তোর তো বাচ্চা কাচ্চা হয়নি আর এটা শুভ কাজ তো বন্ধা নারীদের সব জায়গায় কাজে আসে না আচ্ছা একটু দাঁড়া তোর সেজো পিসিকে আগে জিজ্ঞেস করিনি এ ব্যাপারে তোর সেজ পিসি বিধান দিতে পারবে তিতির মাকে বাধা দিয়ে বলে থাক মা দরকার নেই আর জিজ্ঞেস করা তুমি নিজে যখন বলেছ তখন আর কাউকে জিজ্ঞেস করার দরকার কি বরং অন্য কাউকে দেখো তাছাড়া এও হলে আমি আর আনন্দ করব কখন আমাকে কত ছবি তুলতে হবে সরো সরো আমি আর একটু ভালো করে সেজে নিই কথাগুলো বলেই মাকে কিছু বুঝতে না দিই তিতির দৌড়ে চলে আসে চিলেকোটা ঠাকুর ঘরে এক মুহূর্তে তিতিরের সব আনন্দ যেন মাটি হয়ে যায় মায়ের কথায় বাপের বাড়িতে আসার পর থেকে নিজের পিসি মাসি আত্মীয় স্বজন কেউ তো বলতে বাকি রাখেনি সবার একটাই কথা কেন বাচ্চা হয়নি কবে আর হবে তিতি সকলের ব্যঙ্গ কথাকে হাসি মুখেই উড়িয়ে দিতে পারলেও এক্ষেত্রে আর পারেনি শেষ পর্যন্ত নিজের মাও বলে বসল মেয়েরা যখন গভীরভাবে দুঃখ পায় তখন সব সবথেকে বড়ো আশ্রয়স্থল হলো তার নিজের মা তিতিরের দু চোখ জলে ভেসে আসছে বিয়ে হয়ে গেলে নিজের মাও কেমন যেন পর হয়ে যায় তিতি সেটা খুব ভালোভাবে বুঝে যায় ঠাকুর ঘরে মা কালীর মূর্তির সামনে বসে তিতির কাঁদতে কাঁদতে বলে সহ্য করাটা শক্তি শুধু দিও মা তিন দিন হলো তিতির বাড়ি ফিরেছে মনের ভেতরে এক অসহ্য যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে তিতির সত্যি তো বাচ্চা না হলে মেয়েদের কত কথা শুনতে হয় ভীষণ মন খারাপ তিতিরের তিতির সে কথা কাকেই বা বলে বোঝাবে যেখানে নিজের মাও বলতে ছাড়ল না ভাবে সত্যিই তো নিজের মায়ের সাথে শাশুড়ি মায়ের কত তফাত নিজের প্রতি বিরাট একটা খারাপ লাগা কাজ করতে থাকে ভাইয়ের বিয়েতে বাপের বাড়ি যাওয়া নিয়ে কত খারাপ কথা শাশুড়িকে শুনিয়ে দিয়েছিল তিতির অথচ দেখো পাঁচ বছরের বিবাহিত জীবনে তিতিরের শাশুড়ি নলিনী দেবী তিতিরকে একটা দিনের জন্য অভিযোগ করেনি বাচ্চা কেন হয়নি বলে বরং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ যখন নলিনী দেবীকে জিজ্ঞেস করেছে তখন তাদেরকে আচ্ছা কষে শুনিয়ে দিয়েছেন নলিনী দেবী এক প্রতিবেশিনীকে তো মুখের ওপর বলেই দিয়েছে এটা কি গাছের ফল নাকি যে যখন খুশি পেরে নেবো সময় হলেই হবে এ নিয়ে আর কথা বলতে এসো না কখনো অথচ নিজের মা ভাবলেই চোখে জল এসে যাচ্ছে তিতিরে এদিকে তিতিরের শাশুড়ি নলিনী দেবী বুঝে গেছেন তিতিরে কিছু একটা হয়েছে বাবের বাড়ি থেকে ফেরার পর থেকে তিতিরকে কখনও এমন গোমরা মুখ করে থাকতে দেখেন নলিনী দেবী ভাবতে থাকেন নিজে থেকে কি কিছু জিজ্ঞাসা করবেন একবার যদি আবার কথা শুনিয়ে দেয় তারপর ভাবে বললে বলবে বৌমা তো পর নয় হাসি খুশিতে থাকা মেয়েটা এমন চুপচাপ থাকলে হয় নাকি সব সংসারে তো ঝামেলা অশান্তি হয় তাই বলে কি এতদিন ধরে রাগ পুষে রাখবে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু সাহস নিয়ে নলিন দেবী আসেন তিতিরের ঘরে মৃদু স্বরে বলেন বৌমা একটা কথা জিজ্ঞেস করার জন্য তোমার ঘরে এসেছি তুমি কি সেদিন থেকে আমার ওপর রাগ করে আছো বাপের বাড়ি থেকে ফিরে তুমি মুখ ভার করে রেখেছো সব সংসারেই তো অশান্তি হয় বলো তাই বলে কি রাগ করে থাকবে আমিও তো তোমার একজন মা নলিনী দেবীর এমন কথা শুনে তিতির যেন নিজেকে ধরে রাখতে পারলেন না শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে তিতির নলিনী দেবীর তিতির এহেন কান্নার কারণ কিছুই বুঝে উঠতে পারে না কান্না ভে যেন গলায় তিতির বলে আমি সত্যিই খারাপ একটা মেয়ে তাই না মা প্লিজ আমাকে ক্ষমা করে দিও ক্ষমা কিসের ক্ষমা আর কে বলেছে তুমি খারাপ আমি যে অনেক খারাপ কথা বলেছি তোমাকে তুমি ক্ষমা করবে তো আমাকে কী যে বলো বৌমা মায়ের কাছে আবার কিসের ক্ষমা তোমার মার আর আমি কি আলাদা হলাম মায়েরা কখনো আলাদা হয় নলিনী দেবীর এমন কথা শুনে তিতির ফুপিয়ে কেঁদে ওঠে আরো চোখ ভরা জল নিয়ে বলে তোমার মতো মা যে সবাই হতে পারে না যদি পারতো তাহলে আমার নিজের মা কখনই আমাকে বন্ধা বলে অচ্ছুতের চোখে দেখত না আমি আর কখনও বাপের বাড়ি যাব না তুমি আমাকে কখনো দূরে সরিয়ে দিও না মা নলিনী দেবী বুকে টেনে নিয়ে বলেন পাগলি মেয়ে কেন দূরে সরাবো মায়ের ওপর রাগ করতে নেই আচ্ছা মা আমি যদি মা হতে না পারি আমাকে অচ্ছুত কে বলেছে তুমি অচ্ছুত যশোদা তো কৃষ্ণকে গর্বে ধারণ করেনি তবুও তো যশোদা মা তাই চিন্তা করো না তুমিও মা হবে তুমিও মাতৃত্বের স্বাদ পাবে এখনকার দিনে দাঁড়িয়ে তুমি এসব নিয়ে ভাবছো ঈশ্বরের ভরসা রেখো কথায় বলে যে সয় সে রয় চোখ মুচো একদিন সব ভালো হবে দেখে নিও আমাকে কখনও দূরে সরিয়ে দিও না মা কথাগুলো বলেই নলিনী দেবীর বুকে মুখ গুজে দেয় তিতির পাঁচ বছর পরের ঘটনা তিতিরের এখন সুখের সংসার কে বলেছে পর আপন হয় না আত্মার টানে মানুষ কি সুন্দরভাবে একে অপরকে নিবিড়ভাবে আপন করে নেয় কিছু কিছু মানুষের মধ্যে অতিরিক্ত ভালো গুণ দিয়ে ঈশ্বর পৃথিবীতে পাঠান নলিনী দেবীও তার ব্যতিক্রম নন তা না হলে সংসারকে এমন একটা স্মৃতি বাধতে পারতেন কি ভালো মানুষের সংস্পর্শে থাকলে অন্য মানুষটাও খুব সহজে ভালো হয়ে ওঠে কে বলবে তিতি নলিনী দেবীর ছেলের বউ অপরিচিত কেউ যদি দেখে বলবে মার মেয়ে যেন তিতিরাজ নলিনী দেবীর কাছে আবদার করেছিল ফুলকো লুচি আর ছোলার ডাল খাবে নলিনী দেবী তিতিরের পছন্দের খাবারটাই বানিয়েছে একসাথে সকলেই বসেছে খেতে ডিনার টেবিলে তখন কথাটা তুললেন নলিনী দেবী বললেন অপু আর বৌমা তোমরা দুজনেই আছো দেখতে দেখতে তো সময় কিন্তু হয়েই এলো হাতে আছে আর মাত্র একটা মাস আমার দাদু ভাইয়ের অন্নপ্রাশন বলে কথা পুরোহিত মশাইকে ডেকে একটা শুভদিন তো দেখতে হবে কাল ছুটির দিন আছে কাল সন্ধ্যায় পুরোহিত মশাইকে ডাকতে বলি অপু হাসতে হাসতে বলে ঠাম্মা যখন আছে তখন আর নাতির চিন্তা কি কি বলো তিতির তিতির কোনো উত্তর না দিয়ে হাসতে থাকে নলিনী দেবী বলে শুনলে বৌমা মা কথা শুনলে একটা সিরিয়াস কথা বলছি কোথায় মন দিয়ে শুনবে আরও মজা করছে আরে মা তুমি যা করবে সেটাই ভালো হবে তাছাড়া এখনও তো সময় আছে ওসব হয়ে যাবে চিন্তা করো না কথাগুলো বলে অপু মায়ের দিকে তাকায় নলিন ছেলেকে বলেন সময় বেশি নেই আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ এত বড় কাজের আয়োজন গাঙ্গুলি বাড়ির অনুষ্ঠান তো যাই হোক মাই হোক করে হতো হয় না বৌমার বাপের বাড়িতে তো গিয়ে তো বলে আসতেই হবে আগে থেকে দিনক্ষণ ঠিক না হলে চলবে বৌমার ভাইকেই তো ছুটি নিতে হবে একমাত্র ভাগ্নে বলে কথা মামা কোলে বসিয়ে ভাত খাওয়াবে নলিনী দেবীর পুরো কথাটুকু শেষ করতে না দিয়ে তিতির বলে উঠল হুম আমার আপত্তি আছে মা আপত্তি কিসের আপত্তি বৌমা আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ করো তাতে অসুবিধা নেই আমার ছেলেকে তার মামা ভাত খাবে এটা আমি নিজেই চাইছি নলিনী দেবী অবাক হয়ে বলেন সে কি প্রথম মুখে ভাত তো মামাকেই দিতে হয় আর এটাই তো রীতি তিতির খাওয়া থামিয়ে বলে উঠল তিতির খাওয়া থামিয়ে বলে উঠল সব ভুলে গেলে মা তোমরা ভুলে যেতে পারো আমি মা হয়ে আমি পারবো না বছর ধরে আগে লক্ষ্মীর অন্নপ্রাশন করব বলে যখন মাকে জানালাম মা তখন নার্কশিটকে বলল অন্নপ্রাশন ও কি তোর পেটের মেয়ে নাকি যে ওর অন্নপ্রাশন করতে হবে কোন অজাত কুজাতের মেয়ে সে তোর শখ হয়েছে তুই অন্নপ্রাশন করতে পারিস তাছাড়া অন্নপ্রাশন তো ছোটো বাচ্চার হয় তাছাড়া অন্নপ্রাশন তো ছোটো বাচ্চার হয় ওর অন্নপ্রাশন করার বয়স আছে আর দেড় বছর না দু বছর বয়স সন্তিতির ওই কান্নাকার বাচ্চা যার জন্মে ঠিক নেই তাকে মুখকে ভাত দিতে আমার ছেলে যাবে না যেদিন তো নিজের পেটে একটা ছেলে হবে সেদিন যাবে এসব নিয়ে বেশি আধিক্যতা করলে লোক আসবে এসব আজে বাজে কাজে আমাদের ডাকবি না বিশ্বাস করো মা সেদিন মায়ের এমন কথাগুলো আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল লক্ষ্মীকে দত্তক নিয়ে আমি নাকি ঘোর অমঙ্গল করেছি তাই আমার ঘরের লক্ষ্মীকে যে বা যারা অসম্মান করবে তাদের কোনো ছয় আমার প্রয়োজন নেই সে আমার যতই আপন হোক আমি বরং এটা বলবো আমার গোপালের অন্নপ্রাশনে আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ করার প্রয়োজনই নেই দাদু ভাইকে তাহলে কে ভাত খাওয়াবে কে আবার আমার লক্ষ্মীই খাওয়াবে লক্ষ্মীকে বাড়িতে নিয়ে আসার পর থেকেই তো সব কিছু বদলে গেল তোমার ছেলের প্রমোশান আমার গোপালের আগমন সবই তো লক্ষ্মীর ছোঁয়াতেই প্রথম মা ডাক তো লক্ষ্মীই ডেকেছে ওর নামে লক্ষ্মী নয় ও আমাদের সত্যিকার লোক তিতিরের কথায় সায় অপুও বলে ওঠে তিতির একদম ঠিক বলেছে মা আমার মাই আমার বাড়ির সৌন্দর্য তাই লক্ষ্মীরাতে আমার গোপাল প্রথম অন্যের স্বাদ পাক ও রীতিনীতিকে দূরে সরিয়ে তিতিরের কথাকে বরং মান্যতা দিই মাতার সন্তানের জন্য যেটা চাইবে সেটাতেই ভালো হবে তুমি শুধু আশীর্বাদ করো মা আমরা আমাদের লক্ষ্মী আর গোপালকে নিয়ে সুখে শান্তিতে যেন থাকতে পারি শেষ হলো গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না